আমেরিকার দুই যুদ্ধজাহাজে হামলার দাবি করছে হুদিরা। একদিনের সর্বোচ্চ সংখ্যক জাহাজে হামলা রেকর্ড করল হুদিরা। লোহিত সাগরে আমেরিকার দুটি জাহাজে হামলা চালানোর দাবি করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের পক্ষ থেকে বলা হয় একই সময়ে ভারত মহাসাগরে ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে তারা। অর্থাৎ মোট চারটি জাহাজে হামলা করছে হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করছে এই গোষ্ঠী। হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরা নিউজ চ্যানেল এই খবর প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা লোহিত সাগরের শত্রুদের যুদ্ধজাহাজে সামরিক অভিযান পরিচালনা করছি। এর মধ্যে আমেরিকার দুটি যুদ্ধজাহাজ রয়েছে। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। অভিযান সফল হয়েছে দাবি করে জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে। জাহাজ দুটি অধিকৃত ফিলিস্তিনের ইলাত বন্দরে যাচ্ছিল। জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে এবং ইয়েমেনের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা সমর্থিত ইসরায়েল যতদিন গাজা অবরুদ্ধ রেখে সেখানে গণহত্যা চালাবে ততদিন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সপ্তাহের শুরুতে হুতিরা জানিয়েছিল লোহিত সাগরে তারা আঞ্জামেটা স্টার অয়েল ট্যাঙ্কার নামে একটি জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ফিলিস্তিনের গাজায় গত অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর পাশে রয়েছে হুতিরা। ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। এরই সর্বশেষ নজির এই হামলা। হামলার বিষয়টি নিশ্চিত করে আমেরিকা সেন্ট্রাল কমান্ড বলেছিল, ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে অ্যান্ড্রোমেডা স্টার জাহাজ ট্যাঙ্কার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান আমরে জানিয়েছে, হুতিদের হামলায় জ্বালানিবাহী জাহাজটির ক্ষতির শিকার হওয়ার খবর জানিয়েছে ওই জাহাজের মাস্টার। অন্যদিকে এক এক্সপার্টায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছিল, একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামে আরেকটি জাহাজের পাশে পৌঁছে, তবে তাতে ওই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছিল। অ্যান্ড্রোমেডা স্টার পানামার পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ বলে জানিয়েছিল হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি। যদিও আমরে বলছে সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে। হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে টহল জোরদার করেছিল আমেরিকার যুদ্ধজাহাজ। সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে টহল দেয় যুদ্ধজাহাজ ইউএসএস ডি আইজেনহাওয়ার। এরপর ওই জলসীমায় হামলার ঘটনা ঘটেছিল। এছাড়া হুতিরা ইয়েমেনের সায়দা প্রদেশে বিমান ঘাটিতে আমেরিকার MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল। প্রিয় দর্শক, আমেরিকার যুদ্ধজাহাজে হুতিদের হামলা ওই অঞ্চলে কী প্রভাব তৈরি করবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।